আসসালামু আলাইকুম, আমি শামীম আহমদ তালুকদার। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাতকে বন্যা পরিস্থিতির অবনতি ও নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব নান্দনিক সংলাপ। নান্দনিক সংলাপ মানুষের কল্যাণে সংলাপ। আমরা কথা বলি আপনার প্রয়োজনে, তুলে আনি সমাজের বিভিন্ন প্রকাশিত সমস্যা এবং লিপ্ততার সমাধানের চেষ্টায়। কথা হোক কল্যাণে, প্রয়োজনে সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়ে, অন্ধকারে আলোর জন্য। তাহলে আর দেরি না করে মূল প্রসঙ্গে যাওয়া যাক। ভিডিও চিত্রে আপনারা দেখছেন, উপজেলার ধারণবাজার হতে খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের যাওয়ার রাস্তাটি তলিয়ে গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে উপজেলার উঁচু জমির শত শত একর বুড়ো ক্ষেত, গড় বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বীজতলা, ব্যবসা প্রতিষ্ঠান, সবজি বাগান, মৎস্য খামার সহ গ্রামীণ রাস্তাঘাট। উপজেলার সর্বত্রই বন্যার পানিতে তৈতই করছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এখানে সুরমা, পিয়াইন, চেলা নদী সহ সকল নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এছাড়াও নদ নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে উপজেলার 13টি ইউনিয়নে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শহরের ও দূরের সাতক, সিলেট সড়কের বিভিন্ন অংশ তলিয়ে গেছে। রাত থেকে সিলেট সহ সারা দেশের সাথে সাতকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরের অলিগলি বন্যার পানি উঠে তলিয়ে গেছে। সাতক, দ্বারা, মুত্তিরগাঁও, বালিউড়া, নরসিংপুর, হায়দরপুর, লামা, রসুলগঞ্জ, বড়কাপন, হাদা সড়ক সহ গ্রামীণ সবকটি সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। গ্রামীণ হাটবাজার ছাড়াও কয়েকটি বাসা, অফিস ও দোকানে বন্যার পানি প্রবেশ করেছে। প্লাবিত হয়েছে দুলার বাজার, ধারণ বাজার, জাগুয়া বাজার, আলীগঞ্জ বাজার, পীরপুর বাজার, কপলা বাজার, বুরাইয়া বাজার, জাহিদপুর বাজার, কামারগাঁও বাজার, লাকেশ্বর বাজার, চৌমোহনী বাজার, হাজির বাজার, ইসলাম বাজার, মাদ্রাসা বাজার ও নির্মাঞ্চল এলাকার গড়বাড়ি। অনেকেই দোকান ও বাসাবাড়ির মালামাল সরিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। উজানের প্রবল বর্ষণ ও পাহাড়ি ডলের কারণে এখানে সুরমা, চেলা ও পিয়াইন নদীতে ব্যাপকারে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান সহ শহরের সকল চুন শিল্প কারখানা, ক্রাশার মিল বন্ধ রয়েছে। সুরমা নদীতে নৌকা কার্গো লোডিং আনলোডিংও বন্ধ হয়ে পড়েছে। এক সপ্তাহ ধরে শত শত শ্রমিক এখানে বেকার, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মঙ্গলবার সকাল পর্যন্ত সুরমা মেঘনা স্টেশন 268, সুরমা নদীর পানি সাতক পয়েন্টে বিপদসীমার 1.52 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা, চেলা ও পিয়াইন নদীতে পানি বৃদ্ধি অব্যাহত, ফলে নদ নদীতে সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। রাত থেকে খেয়াপারাপারও বন্ধ হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে পড়া মানুষের জন্য ত্রাণ ও ইউনিয়নে ইউনিয়নে বন্যা আশ্রয়কেন্দ্র খোলার জন্য দাবি উঠেছে। উপজেলা পৌরসভা সহ উত্তর কুর্মা, দক্ষিণ কুর্মা, সিংসাপুর, বাদগাঁও, চরমল্লা, দুলার বাজার, নোয়ারা, ইসলামপুর, কালারুকা, গোবিন্দগঞ্জ, সৈদরগাঁও ও সাতক সদর এবং শৈলা আফজালাবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এদিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক থেকে এই সড়কের প্রবেশপথে জালালপুর নামক স্থানে নদ নদীর উপর একটি পুরাতন কালভার্ট, কালভার্টটি ভেঙে নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করে এলজিইডি। কালভার্ট ভেঙে পুনর্নির্মাণে কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারপর কালভার্ট ভেঙে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু যান চলাচলের বিকল্প কোনো রাস্তা নির্মাণ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান কালভার্ট ভেঙে মানুষের চলাচলে মারাত্মক ব্যাঘাতের সৃষ্টি করেছে, এ অভিযোগ উঠেছে। সম্প্রতি বন্যায় ওই খালের পানিতে ভরে যায়, এতে হাজার হাজার মানুষ দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে বলে জানান স্বেচ্ছাসেবকলীগ নেতা মুজিবুর রহমান মালদার। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। সাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় উপজেলা পরিষদ ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলা পরিষদ চত্বর এলাকায় অফিসে ও পরিষদের অধিকাংশ বাসায় পানি ঢুকে গেছে। সাতক সরকারি হাই স্কুলে সাময়িক বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জরুরি ভিত্তিতে আরও বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হবে বলে জানান তিনি।